কারণে, ব্যক্তিগত কিছু কারণে তারা স্বেচ্ছায় আত্মগোপনে ছিল, যেটি আমরা এখন আপনাদেরকে যেহেতু ব্যক্তিগত কারণ সেটি রিকোয়েস্ট করেছি, আমরা সেটি আমরা এখানে পাবলিকলি না বলি। ব্যক্তিগত কারণে তারা ছিল এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধ ঘটেনি বলে সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। তা আমরা তারপরও তাদের সব ধরনের তথ্যগুলো সংগ্রহ করে আমরা এগুলো যাচাই বাছাই করে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবো। তারা তাদের বর্ণনা অনুযায়ী তারা গাইবান্ধায় ছিল, তারা গাইবান্ধায় ছিল, আজকে সেখান থেকে চলে আসছে। আচ্ছা, গাইবান্ধায় তার এক, হ্যাঁ, তার এক বন্ধু, তার বন্ধুর হচ্ছে বাসায় থাকে না, তার মায়ের যেখানে ছিল শুধু তার মা ছিল, গাইবান্ধার ত্রিমাথা, শিয়াম, তার বন্ধুর নাম হচ্ছে শিয়াম, তার বন্ধু ছিল না বাসায়, তার মা ছিল, শুধু তার মা থাকে, সেখানেই তারা অবস্থান করছিল এবং সে আজকে সে ওই দিনেই ব্যাক করেছে। আপনাকে বললাম যে একটা ব্যক্তিগত কারণে তারা মানে স্বেচ্ছায় আত্মগোপনে ছিল, সেই দিনই তারা ওইখান থেকে ঢাকা থেকে মানে ব্যাক করেছে, যে কোথাও অবস্থান করেনি, রাত্রেই ব্যাক করেছে।